viewers, assalamu alaikum and welcome to our M Nippon Autos, the first ever hybrid car showroom in Bangladesh. আমি মোহাম্মদ আজাদ, the CEO of this company. আজকে আমি আপনাদেরকে দুটো গাড়ি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এই পাশে আছে টয়োটা CHR 2017 মডেলের G গ্রেডের গাড়ি আর এখানে আছে হোন্ডা ভেজেল 2015 মডেলের Z গ্রেডের গাড়ি। তো এই দুটো গাড়ি কিছু কম্পারেটিভ কিছু ডিফারেন্স নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করছি। সো ভিউয়ার্স, প্রথমে যে গাড়িটি আপনাদের সামনে উপস্থাপন করছি এটি টয়োটা মেট CHR বা কম্প্যাক্ট হাই রাইড। এই গাড়িটি হচ্ছে 2017 সালের ম্যানুফ্যাকচার্ড এবং জি গ্রেড, যেটি বলছিলাম। টয়োটা সেফটি সেন্সার আসছে গাড়িটিতে এবং চমৎকার লুক্রেটিভ একটি অ্যালয় রিম আসছে এবং এটি হচ্ছে আপনার 1.8 লিটার বা 1800 সিসির ইঞ্জিন, অক্টেন ড্রিভেন যে ইঞ্জিনটি আছে এটিতে, এটি 16 ভালভ DOHC টেকনোলজির আর 1800 সিসি। এটি কিন্তু আপনার অ্যারাউন্ড 91 কিলোওয়াট পাওয়ার জেনারেট করতে সক্ষম এই গাড়িটি। আর এরপরে যে গাড়িটি আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে হোন্ডা ভেজেল। আমাদের এই হোন্ডা ভেজেলটি হচ্ছে 2015 মডেলের এবং এটি কিন্তু 2015-এর সবচেয়ে হাই গ্রেডের জেড প্যাকেজ। আপনি দেখতে পাচ্ছেন রুফ রেল আসছে গাড়িটিতে এবং চমৎকার লুক্রেটিভ একটি অ্যালয় রিম এবং এটি কিন্তু আমরা হোন্ডা সেফটি সেন্সারটা কিন্তু দেখতে পাচ্ছি, হোন্ডা সেফটি হোন্ডা সেন্সিং যেটিকে বলা হয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। লাইটের ডিজাইন এটিও যথেষ্ট সুন্দর, খুব চমৎকার দুটো প্রজেকশন এবং HID লাইট এবং কিছু ক্রিস্টালের কিছু কাজ দেখতে পাচ্ছি। চমৎকার একটি হোন্ডার লোগো মাঝখানে চমৎকারভাবে এম্বেডেড করা, নিকেলের বেশ কিছু চমৎকার একটি কাজ। এটির ফেস কিন্তু তুলনামূলকভাবে টয়োটা CHR থেকে কিছুটা লিফটেড, কিছুটা উঁচু এবং লিফটেড, কিন্তু ডাইনামিক বা শেপের যে ডিজাইন সেই দিক থেকে কিন্তু CHR কিছুটা এগিয়ে। হোন্ডা ভেজেলের এই প্যাকেজটিতে কিন্তু আপনার 1.5 লিটার ইঞ্জিন, দ্যাট মিন্স 1500 সিসি। যদিও এটি 1500 সিসি, এটি কিন্তু আপনার 96 কিলোওয়াট পাওয়ার জেনারেট করতে সক্ষম এবং যেটি তুলনামূলকভাবে টয়োটা CHR 1800 সিসির ইঞ্জিন থেকে কিছুটা বেশি। আর 1500 সিসি হওয়া সত্ত্বেও এটার ফুয়েল ইকোনমি কিন্তু তুলনামূলকভাবে CHR এর থেকে কিছুটা কম। সো ভিউয়ার্স, কম্পারিজিংয়ের এই পর্যায়ে আমি দুটো গাড়িকে পাশাপাশি আপনাদের দেখাচ্ছি। আসলে যেটি আগেও বলছিলাম যে এটি নোজটা কিছুটা লিফটেড এবং এটি একটি অ্যারোডাইনামিক শেপ নিয়ে আসছে। লাইটের ডিজাইন কোয়াইট ইউনিক বোথ অফ দেম, তবে এটির লাইটটিকে আসলে সবাই অ্যামেজিং বলছে এবং চমৎকার কিছু ক্রিস্টালের বেশ কিছু কাজ নিয়ে আসছে। প্রজেকশন লাইট এটিও ডাবল প্রজেকশন লাইট এবং হ্যালোজেন লাইট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই গাড়িটি জি গ্রেডের এই গাড়িগুলোতে আপনার পার্কিং সেন্সার আমরা দেখতে পাচ্ছি আর ম্যাক্সিমাম গাড়িগুলোতে পার্কিং সেন্সার আসছে, আর হোন্ডা ভেজেলের এই গাড়িগুলোতে কখনো কখনো আসছে কখনো আসছে না। সো এটি আসলে জাপানে যে ইউজার ছিল, যে লাস্ট ইউজার ছিল, তার ব্যবহারের উপরে যদি তারা ইনস্টল করে থাকে সেক্ষেত্রে থাকবে, আদারওয়াইজ থাকবে না। অ্যালয় রিমের ক্ষেত্রে বা গাড়ির চাকার ক্ষেত্রে যদি বলি, তা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে 17 সাইজের অ্যালয় রিম আসছে গাড়িটিতে আর এটিতে আসছে 18 সাইজের অ্যালয় রিম। যদিও 17 এবং 18, তারপরে কিন্তু আসলে দুটো গাড়ির হাইট কিন্তু তুলনামূলকভাবে সেম। কী করে হচ্ছে সেটি, যেমন এটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 215/55, চাকাটি 215 মিলিমিটার চওড়া, 55 মিলিমিটার হচ্ছে এটির যে এই চাকার যে ডায়ামিটার সেটি, যে প্রোফাইল যেটি সেটি দেখতে পাচ্ছি এখানে, আর 70 সাইজের এটি হচ্ছে 225, এটির থেকে CHR এর চাকা কিন্তু আরও বেশি চওড়া এবং সেই কারণে কিন্তু এটির রাস্তায় কিন্তু এটির গ্রিপ আরও বেটার। হোন্ডা ভেজেলের তুলনায় CHR এর কিন্তু গ্রিপটি আর একটু বেটার আসছে আর সেই সাথে এটিতে আমরা দেখতে পাচ্ছি 50 মিলিমিটার, কিছুটা লো প্রোফাইল, এটি থেকে প্রায় 5 মিলিমিটার এটি ডাউন, সে কারণে হাইটের দিক থেকে প্রিটি মাচ সিমিলার। কিন্তু ইনফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি আসলে কিছুটা উঁচু অবশ্যই 5 মিলিমিটার, কিন্তু রিম সাইজ কিন্তু এক সাইজ বড়। তো সাইড থেকে দেখতে পাচ্ছি বোথ অফ দেম আর প্রিটি গুড লুকিং, চমৎকার ডিজাইন, সিলভার এবং ব্ল্যাকের চমৎকার একটি ডিজাইন এবং চাকার প্রোফাইল, চাকার উইথ দুটো মিলেই কিন্তু খুব চমৎকার ডিজাইনের এবং খুব ইউজফুল চাকা এগুলোতে। আর এটির মাঝখানের দিকে দেখতে পাচ্ছি আমরা দুটো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটি না দুটো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু সেই চাকার সাথে সাথে মিল করেই দেখতে পাচ্ছি যথেষ্ট উঁচু, দুটো চাকাই কিন্তু দুটো গাড়ি কিন্তু যথেষ্ট উঁচু। আর নিকেল
দুটেরই দেখতে পাচ্ছি, নিকেলের বেশ কিছু কাজ দেখতে পাচ্ছি। তবে সিএইচআর ক্ষেত্রে যেটি বলছিলাম যে সিএইচআরের যে ডিজাইনটি, এই ডিজাইনটি কিন্তু অন্য যে কোনো গাড়ির সাথে কিন্তু মিলছে না। যে অ্যারোডাইনামিকের যে শেপ, যে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অ্যাট্রিবিউটস আছে এখানে, হোন্ডা ভেজেলও আছে, কিন্তু ইটস প্রিটি মাচ অন্যান্য গাড়ির কিছু কমন একটা ডিজাইনের সাথে মিলে যায়, কিন্তু এটি ডিজাইনটি কমপ্লিটলি ইউনিক। তো সিএইচআরের সাইডের যে বাম্পারটি, সেই বাম্পারটি আমরা দেখতে পাচ্ছি, এটিও বেশ চমৎকার, একটি ব্ল্যাক একটি প্লাস্টিকের একটি বাম্পার এখানে আছে। এটি আবার ট্রেডিশনাল ওয়েতে আসছে, হ্যাঁ, হাইব্রিড লোগোটি এখানে ইনস্টল করা থাকে, লাইটটি এভাবে আছে। আর আমরা যদি এখানে এসে দাঁড়াই, আমরা দেখতে পাচ্ছি কিন্তু হোন্ডা ভেজেলটাকে কিন্তু বেশ কিছুটা উঁচু মনে হচ্ছে, আসলে কিছুটা রুফ রেলের কারণে। প্লাস সেই সাথেও আপনার এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একই হওয়া সত্ত্বেও এটির কিন্তু ক্যাবিনেট সাইজটা কিন্তু কিছুটা উঁচু, সেই কারণে ভিতরে উপরে হেডরুমটা কিছুটা বেশি পাওয়া যাচ্ছে এটার তুলনায়। তো এটি যদিও কমপ্লিটভাবে ডিজাইন করা, কিন্তু অ্যারোডাইনামিকের এই শেপটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দুটো পিছনে দুটো ফিন আছে, এটাতে আসলে কখনোই আমরা কোনো রুফ রেল দেখতে পাইনি, যেটা হোন্ডা ভেজেলের বিভিন্ন প্যাকেজগুলোতে কিন্তু রুফ রেল অংশটি আমরা দেখতে পাচ্ছি। আর অন্যান্য বাকি সব কিছু প্রিটি মাচ সেম। 17 সালের জি গ্রেড গাড়িগুলোতে নিকেল বিট আসে, হ্যাঁ, নিকেল হ্যান্ডেলের পাশাপাশি নিকেল বিট আসে। আর জেড গ্রেজ জেড প্যাকেজ এই গাড়িটিতে কিন্তু নিকেল বিট কিন্তু এখানে নেই। এটির পেছনের দরজা, আসলে সিএইচআরটাকে এমনভাবে ডিজাইন করা, আমরা আপনারা জানেন যে এস ইউভি মানে হচ্ছে স্পোর্টস ইউটিলিটি ভেহিকল। এই গাড়িটি কিন্তু কমপ্লিটলি একটি স্পোর্টস লুক দেওয়া সক্ষম হয়েছে, সেই তুলনায় যদিও এটিও এস ইউভি, বাট এটির থেকে স্পোর্টি লুক কিন্তু এটির অনেক অনেক গুণ বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে পিছনে দরজাটি খোলার জন্য যে হাতলটি, সেটিকে কিন্তু যথেষ্ট চমৎকারভাবে হাইড আউট করা হয়েছে বডি কালারের সাথে ম্যাচ করে। হ্যাঁ, এই এই ধরনের একটি ডিজাইন নিয়ে আসছে এর সাথে হ্যান্ডেলগুলো। আর ভেজেলটা আপনারা জানেন যে ভেজেলটি এখানে এইভাবে ওপেন করা যাচ্ছে, এটিও কিন্তু পিছনের দুটো সিটের হ্যান্ডেল দুটোকে কিছুটা হাইড আউট করা। অনেক সময় খুঁজে পেতে অনেকেই কষ্ট হয়, অনেকে জিজ্ঞেস করে যে ভাই এগুলো কি টু সিটার গাড়ি কিনা, পিছনে কি আসলে সিট আছে কিনা, আসলে ফোর সিটার সিটগুলো, পিছনের দরজা হ্যান্ডেলগুলোকে এইভাবে ডিজাইন করা হয়েছে। সো ভিউয়ার্স, এখন গাড়িটি সিএইচআর গাড়িটির পিছনের দিকে আছি আমরা। পিছনের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটির যে লাইটের যে টেকনোলজি, লাইটের যে ডিজাইন, সেটি কিন্তু আসলে কমপ্লিট একটি থ্রিডি একটি ডিজাইন নিয়ে আসছে, কমপ্লিট ইউনিক। এবং সেই সাথে বডির পিছনের ডিজাইনটা কিন্তু সবচেয়ে বেশি লুক্রেটিভ এই গাড়িটির। পিছনের যে রিয়ার স্পয়লার যেটি আছে, সেই স্পয়লারটির ডিজাইনও কমপ্লিটলি ইউনিক। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এয়ার ফ্লো করার একটা সিস্টেম আছে, যেটি অ্যারোডাইনামিক্সের জন্য কিন্তু খুব কম্পালসারি ছিল, এবং এটির বেশ কিছু ফাংশন আছে অ্যারোডাইনামিক্সের জন্য, এবং যথেষ্ট লুক্রেটিভ অবশ্যই। সেই সাথে পিছনে ছোট একটি স্পয়লার আছে, সিএইচআর লেখাটি এখানে দেখতে পাচ্ছি, পিছনে মনোগ্রাম, এবং পিছনের ওয়াইপারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, পিছনের ওয়াইপারটি দেখতে পাচ্ছি। এই যে ডিজাইনটি, এই ডিজাইনটি কিন্তু আসলে অন্য কোনো গাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অন্য টয়োটা মেড হোক বা অন্য যে কোনো মেড হোক, আমরা এই ডিজাইনটিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর যদি ট্রাঙ্ক স্পেসটা যদি আমরা দেখতে চাই, দেখতে পাচ্ছেন একটি ছোট একটি কভার আসছে, যেটি অটোমেটিক এটার সাথে উঠে আসছে। ট্রাঙ্ক স্পেসটি দেখে অনেকে বলছে যে স্পেসটি কম, দ্যাট ইজ ভেরি ট্রু। এটি ডিজাইনের, এই নান্দনিক ডিজাইনের কারণে পিছনে ট্রাঙ্ক স্পেসটা কিন্তু কিছুটা কমে আসে। এটি অনলি 377 লিটার অনলি ক্যারি করতে সক্ষম আর কি এই গাড়িটি, যেটি তুলনামূলকভাবে অন্য গাড়ি থেকে কিছুটা কম, অন্য এসইউভি থেকে কিছুটা কম, তারপরেও কিন্তু যথেষ্ট যে কোনো একটা ফ্যামিলির প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র ক্যারি করার জন্য, যে কোনো ধরনের গুডস ক্যারি করার জন্য, টুকিটুকি জিনিসপত্র ক্যারি করার জন্য স্মুথলি ইনাফ অ্যাকচুয়ালি। আর এই স্পেসটিকে পুরোপুরি ইউজ করা যায়, কারণ এটির অন্যান্য যন্ত্রাংশ কিন্তু আমরা গাড়িটার নিচের এই স্পেসটিতে আমরা রেখে দিতে পারি। নিচে অবশ্য কিছু ছোটোখাটো কিছু স্পেস আছে জিনিসপত্র রাখার জন্য। সো দ্যাট ইজ দ্য স্পেস অফ দ্য ট্রাঙ্ক। যদি কখনও বেশি কার্গো ক্যারি করার দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা সিটগুলোকে অবশ্যই নামিয়ে নিতে পারছি। আসলে কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে। আপনার এই ধরনের একটি ডিজাইনকে যদি আমরা ইনহেরিট করতে চাই, অবশ্যই কিন্তু সেক্ষেত্রে কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে আমাদের স্পেসের দিক থেকে। সো পিছনেও আমরা দেখতে পাচ্ছি স্পয়লার, পিছনে ব্ল্যাক একটি প্লাস্টিক বাম্পার যেটি আছে, সেটিও এটি ডিজাইনকে আরও সুন্দর করেছে, এবং পিছনে কিন্তু এই গাড়িটি যথেষ্ট চওড়া। ইনফ্যাক্ট আমরা যেটির সাথে কম্পেয়ার করছি হোন্ডা ভেজেল, হোন্ডা ভেজেলের সাথে কিন্তু এটি কিন্তু পিছনের দিকটা কিন্তু যথেষ্ট লিফটেড, যেটা সামনের দিকটা ডাউন,
পিছনের দিকটা উঁচু, একটি স্পোর্টি লুক কিন্তু এই সিএইচআরটি দিচ্ছে। তো এখন আমরা সুইচ করছি ভেজেলটি, ভেজেলের পিছনের দিকটি দেখার জন্য। পিছনের যে ব্যাকলাইটটি না, এই ব্যাকলাইটটি কিন্তু যথেষ্ট সুন্দর, কিন্তু যদিও ওইটি সিএইচআর মতো কিছুটা থ্রি ডি ডিজাইন নিয়ে আসেনি, বডির সাথে যথেষ্ট প্লেইন। হ্যাঁ, তারপর কিন্তু এই লাইটটি কিন্তু যথেষ্ট সুন্দর এবং লুক্রেটিভ। ভেজেল লেখাটি আমরা দেখতে পাচ্ছি, হোন্ডা লোগো, এভরিথিং, সব কিছু, এবং পিছনের স্পেসটি এভাবে দেখতে পাচ্ছেন। এটারও কিন্তু পিছনে একটি একটি ওয়াইপার আছে। আর যদি ট্রাঙ্কটিকে যদি খুলি, যেটি বলছিলাম আগে যে এটিতে কিন্তু স্পেসটা আরও বেশি না, তুলনামূলকভাবে এটির স্পেসটা আর একটু বড়। এটি হচ্ছে 448 লিটার এটি ক্যাপাসিটি, যেটি ওটি টয়োটা সিএইচআর হচ্ছে 377, এটি হচ্ছে 448। সেই তুলনা মানে বুঝতেই পারছেন যে এটিতে কিছুটা বেশি কার্গোকে করা যাবে। তো যেটি ডিজাইন বেশি করা হয়েছে, যেটিকে কম্প্যাক্ট ডিজাইন করা হয়েছে, সেটির ভেতরে স্পেস কম হবে। এটি ডিজাইনের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও ইউজিবিলিটির দিকে বা প্র্যাকটিক্যালিটির দিকে কিন্তু এই গাড়িটা কিছুটা হলে অগ্রসর। এটিও আপনার পিছনে কিছুটুকিটাকি স্পেস আছে জিনিসপত্র রাখার জন্য, আমরা এখানে দেখতে পাচ্ছি। সিএইচআর গাড়ির একটি জনশ্রুতি আছে, অনেকেই বলছেন যে সিএইচআর গাড়িটি পিছনের সিট ছোট, কনজাস্টেড বা বসে কমফোর্ট নেই, বা এই জাতীয় বেশ কিছু কথা আছে। আমি ইনফ্যাক্ট প্রথমে যেটি দেখাচ্ছি আপনাদের, যে সিএইচআর গাড়ির আমরা যদি দেখি, স্পেস কিন্তু ইনাফ। হ্যাঁ, যেটি আমরা বলছি যে স্পেস কম বা সেই ধরনের, সেটি কিছু নয়। অবশ্যই এটি জাস্ট শুধুমাত্র উইন্ডোটা কিছুটা ছোট, যেটি আমরা কিছুক্ষণের ভিতরে দেখাচ্ছি আপনাকে। তো আমরা যদি ভিতরে দেখি, যথেষ্ট স্পেস কিন্তু ক্যারি করছে, তিনজন কিন্তু যথেষ্ট আরামে কমফোর্টেবলি বসতে পারে। হ্যাঁ, আমি একটু বসে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন গাড়িটির মাঝখানে বসে আছি। আমরা অনেকে যেটা বলছি যে এটির লেগ রুম কম, ইটস নট লাইক দ্যাট, অ্যাকচুয়ালি ইনাফ স্পেস। আমি অ্যাবাউট 5'7", সো আমার মনে হয় যারা 6 ফিট, ওভার 6 ফিট যে কেউ কিন্তু পিছনে বসলেও এটার লেগ রুম ইনাফ স্পেস পাওয়া যাবে। হেডরুম ইনাফ, 5-6 ইঞ্চ আমি এখনও দেখতে পাচ্ছি হেডরুম আছে এখানে। এখানে যদি আমরা তিনজন যদি বসি, তিনজন বসে যথেষ্ট কমফোর্টেবলি কিন্তু পিছনে তিনজন ক্যারি করতে সক্ষম, এবং তিনটি সিটের সাথেই কিন্তু তিনটি হেডরেস্ট আছে। তো এখানে শুধুমাত্র একটি জিনিস হচ্ছে যে যখন আমরা এই দরজাটি বন্ধ করছি, তখনই এই উইন্ডোটি ছোট হওয়ার কারণে কিছুটা কনজাস্টেড ফিল হচ্ছে। আসলে মেইনলি হচ্ছে এই যে উইন্ডোটি কিছুটা ছোট হওয়াতে আমরা অনেকেই এখানে বসার পরে কিছুটা কনজাস্টেড ফিল করছি। আসলে স্পেস ইজ ইনাফ, কিন্তু একটা কনজাস্টেড একটা ফিলিং কিন্তু আসছে এখান থেকে। যদি এই উইন্ডোটি আরেকটু বেশ কিছু বড় হতো, যেটি ইনফ্যাক্ট হোন্ডা ভেজেলে আমরা দেখাবো, হোন্ডা ভেজেলে কিন্তু এই উইন্ডোটি যথেষ্ট বড়, সেক্ষেত্রে বেশ কিছুটা ওয়াইড মনে হয়। তো এটি এই উইন্ডোর কারণে কিছুটা ছোট মনে হয়। তবে আমি যদি ভিজিবিলিটির কথা চিন্তা করি, আমরা কিন্তু কখনো একভাবে এই ডান দিক থেকে দেখি না, আমরা শুধুমাত্র সামনের ইয়েটা দেখি। যথেষ্ট ইনাফ উইন্ডো, যথেষ্ট। আর এই উইন্ডোটিকে যদি নামিয়ে নিই, সেক্ষেত্রে আমরা কিন্তু এয়ারফ্লো যথেষ্ট পাবো, তবে অন্যান্য গাড়ির তুলনায় কিছুটা কম অবশ্যই। এটি আসলে এটি ডিজাইনের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা ভেজেলের পেছনের সিটটিকেও কিন্তু যে ডোর হ্যান্ডেল, সেটিকেও কিছুটা বডিতে এমনভাবে ডিজাইন করা, এটি কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া বড় মুশকিল হয়। অনেকেই প্রথম প্রথম অনেকেই এটাকে দেখে মানে এটি যে দরজার হাতল, সেটিকে আইডেন্টিফাই করতে পারেন না। এনিওয়ে, আমরা এটি যদি ওপেন করি, আমরা দেখতে পাচ্ছেন হোন্ডা ভেজেলের স্পেস কিন্তু তুলনামূলকভাবে অনেক না, আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকটা স্পেস নিয়ে আসছে। ক্যাবিনেট সাইজটাও কিছুটা বেশ বড়, যদিও আমাদের এই সিটটি সামনের দিকে নেওয়া আছে, সেই কারণে এখানে বেশি স্পেস মনে হচ্ছে। তুলনামূলকভাবে এই সিটটিকে যদি আর একটু পেছানো হয়, মোটামুটি অ্যাভারেজ যে কোনো এসইউভির থেকে কম স্পেস নয়, যথেষ্ট স্পেস। আমি অ্যাজ ইউজুয়াল আমি যদি একটু বসে দেখাই, এখানে দেখতে পাচ্ছি হোন্ডা ভেজেলের পেছনের সিটে বসে, প্রথমে যেটি বলছিলাম, গাড়িটি কিন্তু অরেঞ্জ ইন্টেরিয়ার সহ এই ধরনের বেশ কিছু অরেঞ্জ টাচ আসে গাড়িটিতে। আর স্পেসের ব্যাপারে যেটি বলছিলাম, বেশ অনেক স্পেস সামনে আমি দেখতে পাচ্ছি, বেশ অনেকটুকু স্পেস। হেডরুমও যথেষ্ট আছে, একটি হ্যান্ডেল আছে এখানে, এটিতেও কিন্তু তিনজন বসলে আমরা যথেষ্ট কমফোর্টেবলি কিন্তু বসা যায়। এবং তুলনামূলকভাবে সিএইচআর এবং ভেজেলের সিটটি কিছুটা চওড়া হওয়াতে, এবং এই উইন্ডোর যে ব্যাপার বলছিলাম, সেই উইন্ডোর কারণে কিন্তু অনেকটা ওয়াইড একটা ফিলিং কিন্তু আমি গাড়িটিতে পাচ্ছি, কম্প্যাক্ট না। হ্যাঁ, তো সিএইচআর যেমন আপনার কম্প্যাক্ট ডিজাইনের কারণে কিছুটা স্পেসটাকে ন্যারো করে নিয়ে এসেছে, এটি কিন্তু তা নয়। এটি কিন্তু বেশ চমৎকার একটি ওভাল শেপের একটি কম্পার্টমেন্ট এখানে নিয়ে আসছে, স্পেসের দিক থেকে বেশ চমৎকার, এবং গাড়ির সিটটিতে বসে কিন্তু যথেষ্ট কমফোর্ট আমি পাচ্ছি। যদিও হোন্ডা ভেজেলের
তুলনামূলকভাবে যদি সিএচআর এর সাথে কম্পেয়ার করি, সিএচআর অবশ্যই হোন্ডা ভেজেল থেকে বেশিটা কমফোর্টেবল হবে, যেহেতু তার সাসপেনশন হোন্ডা ভেজেল থেকে কিছুটা বেশি। তো এনিওয়ে স্টিল ইটস এ ভেরি গুড সাইজ এসইউভি এবং চমৎকারী স্পেস এই এই মাঝখানের ক্যাবিনেটটিতে আমরা দেখতে পাচ্ছি। সো উইন্ডোর কথা যেটি বলছিলাম যে হোন্ডা ভেজেলের এই উইন্ডোটি কিন্তু যথেষ্ট বড়, আপনি দেখতে পাচ্ছেন অনেক ওয়াইড ওপেন। এখান থেকে বসে আমি অলমোস্ট 180 ডিগ্রি একটা ভিউ পাচ্ছি কিন্তু, হ্যাঁ আমার আইসাইড থেকে পুরো 180 ডিগ্রি উইন্ডোগুলো বড় হাতে বেশ চমৎকার একটি ভিউ কিন্তু আমি পাচ্ছি, যেটি আমি সিএচআরে পাচ্ছি না। তো সে যদি ভিজিবিলিটির দিক থেকে কিন্তু হোন্ডা ভেজেলের ভিজিবিলিটি অবশ্যই অনেক বেটার এবং অনেকেই এই ভিজিবিলিটির কারণে গাড়িটি কিন্তু বেশি পছন্দ করছেন। সো ভিউয়ার্স, আমি এখন গাড়িটির ককপিটে বসে আছি, আমি অলরেডি এটিকে ককপিট বলে থাকি, ড্রাইভিং সিটে অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছেন আপনি গাড়িটি ব্ল্যাক এবং অরেঞ্জের একটি চমৎকার কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর ফাংশনসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার একটি অডোমিটার আসছে, আর সেই সাথে পুশ বাটনটি আমরা এখানে দেখতে পাচ্ছি, অন্যান্য ফাংশনসগুলো ক্রুজ কন্ট্রোল বা অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল যেটি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা গাড়িটি কিছুটা সামনের দিকে অগ্রসর করে আমরা দেখব, আমরা এখন যেই রোডটিতে আছি এই রোডটি কিন্তু আসলে যথেষ্ট কিছুটা রকি এবং নট দ্যাট প্লেইন সারফেস অ্যাকচুয়ালি। তো সিট বেল্টের জন্য আমাকে সংকেত দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুটা বাম্পি এরিয়া, বাট তারপরে কিন্তু গাড়ির ড্রাইভ কিন্তু চমৎকার স্মুথ এবং কমফোর্টের কথা যদি বলি আমি কিন্তু বেশ কমফোর্টেবলি ড্রাইভ করছি এবং চমৎকার কন্ট্রোল অ্যাকচুয়ালি গাড়িটাতে। আর এখন আপনারা বুঝতে পারছেন ড্রাইভিং যথেষ্ট স্মুথ। সো আমি আছি এখন সিএচআর এর ড্রাইভিং সিটে বা ককপিটে বসে, আমরা যখনই গাড়িটি পার্কিং মোডে থাকছে তখন কিন্তু অটোমেটিক পার্কিংটি অন হয়ে যাচ্ছে, হ্যান্ড ব্রেক যেটি সেটি কিন্তু অটোমেটিক ইনস্টল হচ্ছে এই গাড়িটিতে। আমরা দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড ব্রেকটি অন হয়ে আছে, আমি ড্রাইভে দেওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু হ্যান্ড ব্রেকটি চলে যাচ্ছে, যেটি আসলে ভেজেলে ছিল না, যেটি আসলে সিএচআর আমরা দেখতে পাচ্ছি। রোডটি মোটামুটি স্মুথ, মাচ বেটার, নাইস। 1800 সিসির ইঞ্জিন, গাড়ি স্টিয়ারিংয়ে হাত দিলেই বোঝা যাচ্ছে, কন্ট্রোল সাসপেনশন মাচ বেটার, আমি অবশ্যই বলবো এটির সাসপেনশন কন্ট্রোল অবশ্যই হোন্ডা ভেজেল থেকে বেটার, কমফোর্টের কথা তো বলাই বাহুল্য। তো আমরা এখন মোটামুটি রিভিউ শেষের দিকে চলে আসছি। তো যেটি প্রথম থেকেই বলে আসছিলাম যে দুটো গাড়িকে যদি পাশাপাশি রাখি আমরা এই ধরনের শেপ দেখতে পাচ্ছি। ওভারভিউ হিসেবে বলছি এটি হচ্ছে 1.8 লিটার বা 1800 সিসির ইঞ্জিন, এটি হচ্ছে 1.5 লিটার বা 1500 সিসির ইঞ্জিন, যদিও এটি 1500 সিসি এটি কিন্তু 96 কিলোওয়াট পাওয়ার জেনারেট করতে সক্ষম, সেখানে এটি কিন্তু 91 কিলোওয়াট হর্স পাওয়ার জেনারেট করছে। এটির KPL যেটি আসলে আলোচনা না করলেই নয়, হোন্ডা ভেজেল যদিও 1500 সিসির ইঞ্জিন এটি কিন্তু টয়োটা সিএচআর এর মতো অতটা কিন্তু ফুয়েল ইকোনমি নয়, জাপান বলছে এটি হচ্ছে 20 কিলোমিটার পার লিটার, ইট ক্যান ড্রাইভ আপ টু, যদিও আমাদের দেশে ট্রাফিক কন্ডিশন, আমাদের দেশে যে রোডস কন্ডিশন, ট্রাফিক কন্ডিশন সেই সাথে যদি আমরা সেটিকে কনসিডার করে যদি আমরা দেখি যারা এই গাড়িটি ইউজ করছেন তারা কিন্তু এটিতে অ্যাভারেজ KPL পাচ্ছেন 10 to 12 কিলোমিটার পার লিটার আমাদের সিটিতে এটি সিটি ড্রাইভ দিতে সক্ষম, যেটি আসলে লং রুটেও হয়তো 12 থেকে 14 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম KPL দিতে সক্ষম, বা যেখানে ট্রাফিক জ্যামটা আরও বেশি সেখানে সেটা ইভেন 10-এর নিচেও KPL দিতে পারে। তো ইকোনমির দিকে এটিও যদিও 1500 সিসি এটির KPL হচ্ছে এরকম, আর সিএচআর এর দিকে যদি আমরা তাকাই এটি ফার মোর সুপিরিয়র দেন হোন্ডা ভেজেল। এটি সিটি ড্রাইভে আমরা দেখতে পাচ্ছি 17 to 20 কিলোমিটার পর্যন্ত এটি পারফর্ম করতে সক্ষম হচ্ছে, ইটস অলমোস্ট টুয়াইস দেন দিস ওয়ান অ্যাকচুয়ালি। সো KPL এর দিক থেকে এটি খুবই চমৎকার, 17 থেকে 20 সিটি ড্রাইভ, লং ড্রাইভে এটি 26 থেকে 30 পর্যন্ত পারফর্ম করতে সক্ষম, তো অ্যাভারেজে 25-26 পাওয়া যাচ্ছে এটি লং ড্রাইভে। তো KPL এর দিক থেকে এই গাড়িটি যথেষ্ট সুপিরিয়ার, এটির ডিজাইনটিও যথেষ্ট নান্দনিক, এটির ডিজাইনটা কিছুটা লিফটেড, এটা কিছুটা ওভাল একটি শেপ, স্কোয়ারি শেপ, আর এটি চমৎকার ধরনের বডি ডিজাইন নিয়ে আসছে, যদিও অ্যারোডাইনামিক্সের শেপগুলো কিন্তু আমরা এটিতেই বেশি ভালো দেখতে পাচ্ছি।
আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রিটি মাচ সেম আর হচ্ছে আর ভিতরে কমফোর্টের দিক যদি আমরা চিন্তা করি কমফোর্টের দিক থেকে হন্ডা ভেজেল থেকে সিএচআর ফার মোর সুপিরিয়ার কমফোর্ট আপনি লং রুটে যে কোনো লং ড্রাইভে যারা গাড়িটি চালিয়েছেন তারা কিন্তু বলছেন যে এটি অনেক কমফোর্টেবল গাড়ি সে তুলনায় হন্ডা ভেজেল ইজ নট দ্যাট ব্যাড হন্ডা ভেজেল ইজ ইটসেলফ ইজ এ ভেরি গুড কার এবং আপনারা জানেন যে হন্ডার ইঞ্জিনগুলোকে এমনভাবে তৈরি করা থাকে যেটি ভালো পারফর্ম করতে পারে 1500 সিসি হওয়া সত্ত্বেও ডুয়েল ক্লাস সিস্টেমের কারণে এটি কিন্তু খুব চমৎকার পারফর্ম করছে এই গাড়িটিও তো 1500 সিসির ভিতরে এসইউভি কিন্তু এই একটি ডিজাইনই আছে কিন্তু না ইনফ্যাক্ট অন্য যে কোনো ম্যানুফ্যাকচারে কিন্তু 1500 সিসিতে এই ধরনের একটি শেপ বা এসইউভি কিন্তু ডিজাইন করতে তারা সক্ষম হয়নি এটি তেল কিছুটা বেশি নিলেও হ্যাঁ এটি ওভারঅল লঞ্জিবিটি আমরা যেটি জানতে পারছি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন রিপোর্ট থেকে পারফরমেন্স এবং লঞ্জিবিটি দিকে এটি খুবই সুপার আর এটি চমৎকার KPL দিবে এটির রেজিস্ট্রেশন খরচ থেকে এটিতে কিন্তু বছরে প্রায় 12-15 হাজার টাকার মতো বাড়তি খরচ একটি আছে এটি নিয়ে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে থাকেন যে 1500 সিসি রেজিস্ট্রেশন খরচ বা রিনিউয়াল খরচ কত পড়ছে 1800 সিসিতে কত যেহেতু এটি ভালো KPL দিচ্ছে যেহেতু খুব কম তেলে গাড়িটি চলতে পারছে সেই কারণে কিন্তু এটি একটা ওভার দ্য ইয়ার আপনি বছরে সারা বছর কিন্তু বেশ ভালো একটি ফুয়েল ভালো অ্যামাউন্টের ফুয়েল কিন্তু সে সেভ করতে পারছে সুতরাং যদিও এটি থেকে এটি রেজিস্ট্রেশন খরচ কিছুটা বেশি তারপরেও কিন্তু এটি তার KPL দিয়ে কিন্তু সেটিকে সে পুষিয়ে নিচ্ছে আর ডিজাইনের কথা বারবার বলছি সামহাও অনেকেই এই ডিজাইনটিকে প্রেফার করছে অনেকে এই ডিজাইনটিকে প্রেফার করছে অনেকে এটার কম্প্যাক্ট ডিজাইনটিকে প্রেফার করছে অনেকে এটির পিছনের যে স্পেস যে ওয়াইড ওপেন যে স্পেসের ব্যাপারটি আছে সেটিকে অনেকে এনজয় করছেন হ্যাঁ এটিতে যে রুফ রেলের ব্যাপারটি আছে সেই রুফ রেলটি বা এটির যে আউটফিট সেটিকেও কিন্তু অনেকে খুব পছন্দ করছেন আবার অনেকে এই ধরনের ইউনিক ডিজাইনটিকে কিন্তু প্রেফার করছেন গাড়িটি যখন আনলক করা হয় তখন এখান থেকে একটি প্রজেকশন হয় স্যার সিএইচএ লেখা প্রজেকশন গাড়িটির দুপাশে কিন্তু দুটি চমৎকার দুটো প্রজেকশন এখানে পড়ে অন্ধকারের মধ্যে যখন গাড়িটিকে আনলক করা হয় তখন কিন্তু চমৎকার দুটো প্রজেকশন এই গাড়িটির সৌন্দর্যকে আরও অনেক বেশি বাড়িয়ে তোলে আসলে অনেক অ্যামেজিং যেটি অন্য গাড়িতে তেমন দেখা যায় না হ্যাঁ এটি আছে তাছাড়া বৃষ্টি পড়া শুরু করলে যদি ফাংশনগুলো অন করা থাকে ওয়াইপার অটোমেটিক অন হবে অন্ধকার হয়ে গেলে অটোমেটিক লাইটগুলো চলে আসবে এবং এটির যে এমার্জেন্সি যে লাইট হ্যাঁ এমার্জেন্সি লাইটটি আমরা দেখতে পাচ্ছি ইজ কোয়াইট কমন অ্যাকচুয়ালি না আর এটিতে কিছু কিছু মডেলগুলোতে জি ইয়েতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্সিয়াল এমার্জেন্সি লাইট যেটি সেটি কিন্তু এখানে ইনস্টল করা আছে এটিও কিন্তু রাতের অন্ধকারে খুব চমৎকার লাগে মানে নেক্সট জেনারেশন কার বা ফিউচার কার বলে মনে হয় সো এই হচ্ছে প্রিটি মাচ এভরিথিং অ্যাকচুয়ালি এই দুটো কারের মধ্যে বাজেট ওয়াইজ যেহেতু এটি 2016 সালের থেকে এই গাড়িটি ম্যানুফ্যাকচার শুরু যদিও 2016 সালের শেষের দিক থেকে তো সেই কারণে অবশ্যই এটির প্রাইস কিছু বেশি এটি ওভার 30 লাখ টাকা আমরা 30 লাখের ভিতরে কিন্তু আমরা 2015-16 সালের এই ধরনের হন্ডা ভেজেল কিন্তু আমরা নিতে পারছি তো বাজেট ওয়াইজ কিছুটা এটা বেশি হবে কারণ মডেল ইয়ার আপ আর যদি মডেল ইয়ার এটাও আপ করা হয় সেক্ষেত্রে ভেরি সিমিলার বাজেট এবং ভেরি সিমিলার প্রাইসের ভিতরে দুটো গাড়ি চলে আসবে সো এই হচ্ছে দুটো গাড়ির মধ্যে ওভারঅল বর্ণনা তো আরও কিছু গাড়ি কম্পারিজিং নিয়ে আসবো আপনাদের সামনে নেক্সট এপিসোডে টিল দেন ড্রাইভ সেফ স্টে সেফ আল্লাহ হাফেজ